লাগাতার রেল দুর্ঘটনা নিয়ে সংসদে প্রবল হট্টগোল বিরোধীদের বিরোধীদের দাবি রেল দুর্ঘটনাগুলির দায় নিয়ে পদত্যাগ করুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এতে চটে যান রেলমন্ত্রী এমনকি কংগ্রেস সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা প্রচার করছে বলে দাবি করেন তিনি সেই সঙ্গে সমাজবাদী পার্টির উপরেও খুব প্রকাশ করেন রেলমন্ত্রী সংসদে কংগ্রেসের অভিযোগের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আমরা কেবল রিল বানাই তা নয় কাজও করি রেল দুর্ঘটনা নিয়ে বিপক্ষ দলের হইচইয়ের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যারা এখানে চেয়েছেন চেঁচামেচি করছেন তাদের জিজ্ঞাসা করা উচিত ক্ষমতায় থাকাকালীন আটান্ন বছরে তারা এক কিলোমিটারও অটোমেটিক ট্রেন প্রোটেকশন কেন লাগাননি সংসদে বক্তব্য রাখার সময় সাংসদদের প্রবল হইচইয়ে খুব দূরের মন্ত্রী এই সময়ের মধ্যে বিরোধী সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বৈষ্ণব হাঙ্গামা করতে থাকা বিপক্ষ সাংসদদের বলেন চুপ করুন বসুন যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে শুরু করেন এরপরে তিনি স্পিকারকে সম্বোধন করে বলেন এটা কি ধরনের পদ্ধতি যে কোনো কথার মাঝখানে কথা বলছে রেলমন্ত্রী আজ তারা প্রশ্ন করার সাহস করছেন কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন দুর্ঘটনার পরিসংখ্যান শূন্য দশমিক দুই চার থেকে কমে শূন্য দশমিক এক নয় হয়ে যাওয়ার সময়ে তারা সংসদে করতালি বাজাতেন এবং আজ যখন শূন্য দশমিক এক নয় থেকে কমে শূন্য দশমিক শূন্য তিন হয়ে গিয়েছে তখন তারা অভিযোগ করে যাচ্ছেন ऐसा है केवल रील बनाने वाले लोग लोग नहीं हम हम मेहनत करने वाले लोग हैं काम करने वाले लोग हैं तरह आने वाले लोग नहीं समझे ना बैठो और स्कॉड्रन मिला है ये क्या तरीका कुछ भी बीच में बोल देते 2014 से पहले 2014 से पहले जो आज लोग पायलट्स के साथ सिंपैथी दिखा के सिंपैथी दिखा के रील्स बनाने में व्यस्त है उन लोगों के समय में जीरो था नहीं थी, थी।, थी। मान्य अध्यक्ष जी ये फिर आप किस बात का किस बात का ये करते हैं ब्यूरो रिपोर्ट आर ई न्यूज